এবং অবশ্যই এখানে দাঁড়ালে আপনি জান্নাতের একটা ঘ্রাণ পাবেন। উজাইব জান্নাতের সুঘ্রাণ ওখানে খুঁজতেছে। আমরা সৌদি আরবে 8 বছর থাকলাম, কোনোদিন জান্নাতের সুঘ্রাণ পেলাম না। আর এক সিটারে এর পক্ষে সাফাই গাচ্ছে আর বলছে রাসূলুল্লাহ সাল্লাম মেরাজের রাত্রে জান্নাতের সুঘ্রাণ পেয়েছিলেন। তা তোমার বক্তাও কি রসুল নাকি? আরে আবু তাহাব না তো কারমাইকেল কলেজের ছাত্র, সে তো মাদ্রাসার বারান্দা দিয়েও যায়নি, সে তো একটা গজ মূর্খ বক্তা, তার এলেম কালাম কিছু নাই, সে একটা ভণ্ড প্রতারক। ও সৌদি আরবের সরকার, সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে প্রকাশ্য কাফের বলে গালি দিয়েছে, সে একটা ভণ্ড। আর এই ভণ্ড প্রতারকের উপাস শোনেন আপনি? আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আবু তহা আদনান জান্নাতের গন্ধ পেয়েছে, এর সত্যতা জানতে চাই, সে কি ভালো আলেম? আরে আবু তহা আদনান তো কারমাইকেল কলেজের ছাত্র, সে তো মাদ্রাসার বারান্দা দিয়েও যায়নি, সে তো একটা গজ মূর্খ বক্তা, তার এলেম কালাম কিছু নাই, সে একটা ভণ্ড প্রতারক। বর্তমান তার টাকা লাগে হলো 60,000, 30,000 টাকা অ্যাডভান্স দিতে হয়, আর 30,000 টাকা স্টেজে উঠার আগে মামুর বাড়ির আবদার। হ্যাঁ, ওর মামুর বাড়িতেও থাকতো, ওর বাপ ছোটকালে মারা যায়, ওর মামুকে কাফের ফতুয়া দিয়ে ওই বাড়ি থেকে বেরিয়ে গেছে। ও সৌদি আরবের সরকার, সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে প্রকাশ্য কাফের বলে গালি দিয়েছে, সে একটা ভণ্ড। আর এই ভণ্ড প্রতারকের উপাস শোনেন আপনি? উজাইব জান্নাতের সুঘ্রাণ ওখানে খুঁজতেছে। আমরা সৌদি আরবে 8 বছর থাকলাম, কোনোদিন জান্নাতের সুঘ্রাণ পেলাম না। আর এক সিটারে এর পক্ষে সাফাই গাচ্ছে আর বলছে রাসূলুল্লাহ সাল্লাম মেরাজের রাত্রে জান্নাতের সুঘ্রাণ পেয়েছিলেন। তা তোমার বক্তাও কি রসুল নাকি? রাসূল সাল্লাম জান্নাতের সুঘ্রাণ পেয়েছিলেন, সাহাবায়েগণ পেয়েছিলেন, তারা কি পেয়েছে? এই সমস্ত এই বগলাবাজি, এই সমস্ত ধোকাবাজি দিয়ে আজকে দেশ ও জাতিকে ধ্বংস করা হচ্ছে। অসংখ্য যুবক আজকে সমস্ত মূর্খ আলেমদের, মূর্খ বক্তাদের ওয়াজ শুনে আজকে বিভ্রান্ত হচ্ছে। সে বলছে কাগজের টাকা থাকবে না, তাড়াতাড়ি স্বর্ণ কিনে নেয়, কাগজের টাকা ব্যবহার করা হারাম। আমি বলছি বক্তার দাওয়াত দিয়ে তারপরে এনে বলবেন দুঃখিত আমাদের এলাকায় কাগজের টাকা ছাড়া টাকা নাই যে। ওই সেই বক্তার মতো বক্তা বলেছিল মহিলাদের কাপড় দিয়ে খেতা বানালে সেই খেতা গায়ে দাও হারাম। বক্তা রাত্রে শুয়েছে, বলছে একটা খেতা দাও গো বাবা, তো বলছে আমাদের সব যে মহিলার কাপড়ের তাই তোমাকে দিতে পারছি না। সারা রাত কন কনে শীতে উস্তাদকে গিয়ে বলছে উস্তাদ আপনার শিখানো ওয়াজ শুনে আমি তো বিভ্রান্ত হয়ে গেছি, আমি তো বিপদে পড়ে গেছি। বলে চৈত মাসের ওয়াজ তুই মাঘ মাসে করলি কেন? এই ওয়াজ করবি চৈত মাসে, মাঘ মাসে করবি না। আজকে রাসূল সাল্লামের হাদিস আমি অক্ষরে অক্ষরে দেখতে পাচ্ছি। রাসূল সাল্লাম বলছেন কিয়ামতের আগে এলেম উঠে যাবে, ইত্তাখাদুন নাসার উসান জুহালান, মানুষ জাহেলদেরকে নেতা বানাবে, ফাফতু বেগাইর ইলমিন ফাসুইলু, ফাফতু বেগাইর ইলমিন ফাদাল্লু ওয়াদাল্লু, তাদেরকে জিজ্ঞেস করা হবে, তারা বিনা এলেমে উত্তর দেবে, নিজে পথভ্রষ্ট হবে, জাতিকে পথভ্রষ্ট করবে।